আগরতলে বিভিন্ন দাবি নিয়ে যুব কংগ্রেসের নেতৃত্বদের পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও আবার অন্যদিকে দিল্লিতে সুদীপ জাতীয় সংবাদ মাধ্যমদের নিয়ে করছেন প্রেস কনফারেন্স সবকিছু থেকে বাদ পড়ছেন রাজ্য কংগ্রেসের সভাপতি বীরজিৎ এই লড়াই কি শুধুই দলনেতা হওয়ার লড়াই নাকি রাষ্ট্রপতি শাসনের গল্প শুনিয়ে ২৫ বছর সিপিএম এর সঙ্গে অন্তহীন সম্পর্কের স্মৃতির মন্থন রাজ্যের বিভিন্ন জায়গায় মার খাচ্ছে কংগ্রেস কর্মীরা আইন শৃঙ্খলা নাকি তলা নিতে গিয়ে ঠেকেছে হ্যাঁ ঠিক এমনটাই অভিযোগ ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সোমবার বিভিন্ন দাবি নিয়ে যুব কংগ্রেসের নেতৃত্বরা ঘেরাও করে আগরতলা পুলিশ হেডকোয়ার্টার আর সেখান থেকে ফের জাগ্রত হয়েছে পুরনো ইতিহাসের যুব কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ রাজ্য পুলিশ এখন দলতাস প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে রাজ্যের কংগ্রেসের কর্মীরা কিন্তু নেই কোনো বিচার একেবারেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ বিরোধী দল করার অপরাধে প্রতিনিয়ত মার খাচ্ছে কংগ্রেসের কর্মীরা এক নায়কতন্ত্র কায়েমের মতো নানান কথা উঠে এসেছে কংগ্রেসের তরুণ সেই নেতার বক্তব্যে রাজ্য জুড়ে শুধু একেবারে নিষ্ক্রিয়ভাবে পুলিশের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং যেইভাবে সন্ত্রাসী হামলা গোটা রাজ্য জুড়ে বিরোধী দল করা অপরাধে বা কংগ্রেস কর্মীদের উপর পুলিশ সেখানে নিষ্ক্রিয় ভূমিকায় পুলিশের সামনে ঘটনা ঘটছে পুলিশের সামনে হামলা হচ্ছে রানীর বাজারে যখন আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি আমাদের কর্মসূচি যখন আমাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অবস্থায় পুলিশের কাস্টোডির মধ্যে আমাদের মহিলা কংগ্রেস নেত্রী যুব কংগ্রেসের নেতৃত্বরা আমাদের কংগ্রেসের নেতৃত্বরা বিধায়ক সুদীপ রায় বর্মন ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী থেকে শুরু করে সবাই সেদিন আক্রান্ত হয়েছেন পুলিশের কাস্টোডিতে আপনাদের মাধ্যমে দাবি করি এ রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে তলান্বিত গিয়ে দাঁড়িয়েছে এ রাজ্যে আইনের শাসন নেই একনায়কতন্ত্র শাসন চলছে তাই রাজ্যের মানুষের মুক্তির জন্য আমরা প্রদেশ যুব কংগ্রেস দাবি করি এই রাজ্যে অতি সত্বর ৩৫৬ রাষ্ট্রপতি শাসন যাতে জারি করা হয় যদি সত্যিই তাই হয়ে থাকে কংগ্রেস দলের তথাকথিত বিধায়ক বন্ধু কি করে জিতে নিল ৬ আগরতলা কেন্দ্র তখন একনায়কতন্ত্র কিংবা নিষ্ক্রিয় ভূমিকায় পুলিশ এই কথাগুলো মনে হয়নি বিশ্লেষকদের মতে সেই সময়েই এই কথাগুলো মনে হওয়ার কথা ছিল তরুণ নেতার বক্তব্যে উঠে এসেছে রাষ্ট্রপতি শাসনের মতো শব্দ খুব দূরে না গিয়ে ২০১৮র কথা যদি মনে করি বিজেপি পেয়েছে ৩৫টি আসন সিপিএম ১৬ এবং আইপিএফটি ৮টি আসন পেয়েছে তাহলে কি বলা যায় সেই সময় পুলিশ ছিল দলদাস নির্বাচন সঠিকভাবে হয়নি আর রইল বাকি রাষ্ট্রপতি শাসনের ২৫ বছর রাজ্য শাসন করেছে সিপিএম সেই সময়ে রাজ্যে অগণিত খুন ধর্ষণ রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে তখন রাষ্ট্রপতি শাসনের গল্প বলতে শোনা যায়নি কাউকে এত বছর পরে উন্নয়নের ছোঁয়ায় দেউলিয়া হয়ে রাষ্ট্রপতি শাসনের গল্প শোনাতে হচ্ছে কংগ্রেসকে ২৫ বছর রাজ্য শাসন শুধু সিপিএম করেনি করেছে কংগ্রেসও সেই অন্তহীন সম্পর্কের অবসান কোনো দিন হওয়ার নয় বর্তমান কংগ্রেসের অবস্থা এতটাই হাস্যকর ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা তাকে পাত্তা না দিয়ে একাই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে জাতীয় স্তরের মিডিয়ার সামনে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন সুদীপবাবু যে দলে তার সভাপতি পাত্তা দেওয়ার রীতি নেই সেই দল বলবে শৃঙ্খলার কথা তা তো ভাবাও ভুল স্বাধীনতা প্রাপ্ত হইয়া ক্যা কেউ কি এক রাজনৈতিক কার্যকর্তাকে হিসাব সে হাম লোক কই ভি কার্যক্রম নেই কর পাতে জব ভি হাম কোই কার্যক্রম করনে কা ইরাদা লেকে কুছ করনে যাতে তো হামে হামারে উপর অ্যাটেক হো যাতে হ্যায় অর সাত দফে মেরে উপর আক্রমণ হুয়া হ্যায় জরিতা জি কে উপর আক্রমণ হামারা পিসিসি অধ্যক্ষ জি কে উপর আক্রমণ হুয়া হ্যায় আশিস জি কে উপর আক্রমণ আম কার্যকর্তাকে উপর আক্রমণ উনকা ঘর জ্বালা দিয়া যাতা হ্যায় অফিস তোড়ফোড় কিয়া যাতা জবরদস্তি অফিস দখল কিয়া যাতা হ্যায় অটো চালক চালানে নেই দেতা গাড়ি জ্বালা দেতা হ্যায় ইয়ে সব ঘটনা হর পল হো রহা হ্যায় ত্রিপুরা মে ইতনা অত্যাচার শায়দ ব্রিটিশ নে কিয়া হোগা জো অত্যাচার হাম লোক সহন কর রহে হ্যায় ওহাঁ পে ত্রিপুরা মে হামে ভাষা সে বিবরণ কা ইসকা বিবরণ নেই দে সকতা জিস প্রকার সে অত্যাচার পলিটিক্যাল ভায়োলেন্স ওহাঁ পে হো রহা হ্যায় জব হ্যাঁ হামে আজাদি নেই হ্যায় ত্রিপুরা মে কুছ করনে কা লেকিন চোরো কা আজাদি হ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক জীবন সুদীপের বর্তমান তরুণেরা নাই জানতে পারেন কিন্তু সুদীপ তো সবই জানেন কোনটা সত্যি সুদীপ রায় বর্মন ২৫ বছরের কমিউনিস্ট শাসনামলে যখন খুন ধর্ষণ হামলা হুমকি এবং ভয়ভীতি ছড়িয়ে পড়েছিল তখন তিনি দিল্লিতে ছুটে যাননি এবং রাষ্ট্রপতির শাসন জারি করতে চাননি এখন সব হারিয়ে ফের দল প্রধান হতেই কি এত কিছু রাজ্য কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহাকে পাত্তা নিয়ে
দিল্লিতে এত বড় প্রেস কনফারেন্স সুদীপের। আসলে মানতে কষ্ট হলেও সত্যি এটাই, গোষ্ঠী কন্দল পিছে ছাড়েনি কংগ্রেসের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হয়তো একদিন গোষ্ঠী কন্দল শেষ করবে কংগ্রেসকে। দল পাল্টে যাওয়া আর মিথ্যে বলা যাদের ধরন, তারাই হতে পারে সুদীপ, তা আবারও প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।